ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত এখন আছি পুরুলিয়াতে আর পুরুলিয়ার এই মুহূর্তে রয়েছি বাঘমন্ডিতে আর আমার পিছনে দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড় রেঞ্জ পুরো তো ভিউটা নিয়ে তোমাদের আশা করি কিছু বলতে হবে না আর এই পিছনে যে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু হচ্ছে লোয়ার ড্যাম আর তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা জানো যে আমি কিন্তু লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি কলকাতাকে এসেছি পুরুলিয়াতে পুরুলিয়াতে আসার কারণটা তোমাদের শেষ ভিডিওতে বলেছিলাম আমি এসেছি কিন্তু আরহীহ টুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কারণ দিব্যন্দা আরোহী টুর ট্রাভেলস কিন্তু পুরুলিয়াতে একটা নতুন হোটেলের সাথে কাজ করছে মানে নিজস্বই হোটেল বলতে পারো তো সেই হোটেলটার একটা রিভিউ করতে এসেছি যে তোমরা যা তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে তারা কী পরিষেবা পাবে না পাবে কেমন হোটেল কেমন রুম কেমন কি খাওয়া দাওয়া সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে তোমাদের হোটেলের লোকেশানটা বলে দিই লোকেশনটা হচ্ছে পুরুলিয়ার বাগমন্ডির একদম লোয়ার ড্যাম ওই পিছনে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম লোয়ার ড্যামের কাছেই কিন্তু পিছনে একদম পাহাড়ের রেঞ্জ চাষের জমি আর এই কিন্তু তোমার দেখতে দেখতে মানে রুমের দরজা জানলা খুললেই কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে তো আমার সাথে এখন আছে কিন্তু আর ওই টোয়েন্টি ড্রাইভার্সের দিব্যেন্দু দা নমস্কার তো দিব্যদা একটু আমার দর্শকদের যদি তুমি যদি একটু পরিকল্পনা এই পুরুলিয়ার এই হোটেল নিয়ে একটু পরিকল্পনা যদি একটু শেয়ার করো দেখো মধ্যবিত্ত বাজেটটা সবথেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কেন পকেট ফ্রেন্ডলি যখনই হয় তখন মানুষ ভাবে যে একটু চলো একটু কোনো কোনো জায়গায় ঘুরে আসু তা আমরা পুরুলিয়াতে যে হোটেলে আমরা কাজ করছি অন্য ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পারবে কি মানে ক্যাটাগরির হোটেল তোমরা দেখতেই পারবে আর আমরা এটা অনাসে তোমরা দুদিন বা টু নাইট থ্রি ডেজ বা থ্রি নাইট ফোর ডেজ ওনার তোমরা এখানে পুরুলিয়া এসে ঘুরে আসতে পারো তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে যে কী ভিউ আর কী জায়গা আমাদের হোটেল আমাদের সম্পূর্ণ থাকা খাওয়া গাড়ি আমরা সবই ব্যবস্থা করে দেবো বলতে পারো একটা ব্র্যান্ড নিউ হোটেল একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি তা আপনারা আসুন আমাদের অতিথি আপনার সুযোগ দিন আপনারা এসে দেখুন আর এই প্রকৃতির মনোরম প্রকৃতির পরিবেশ এই পরিবেশ এই পাহাড় এই কী বলবো আপনাকে এক কথা অনবদ্য এই প্রকৃতির অনুভব নেওয়ার জন্য অফিসে কিন্তু আপনাকে আসতে হবে আমাদের পুরুলিয়ায় এই বাগমুন্ডি হোটেলে তো আমি এসেছি কিন্তু এই ঘন্টাখানেক হলো আর এই হোটেলে এই ঘন্টাখানে গিয়ে আমি থেকে বুঝে গেছি যে এখানে আসার থাকার মেন কারণটাই হবে এই এত সুন্দর পরিবেশে হাত মানে এত সুন্দর লাগছে না শুধু পাহাড়ের রেঞ্জ পাহাড়ের রেঞ্জ সামনে কিন্তু ছোটো ছোটো গ্রাম তার মধ্যে রয়েছে চাষের জমি এই এরকম তো কলকাতায় আমরা সাধারণত দেখি না আমাদের আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে তো আরও টোয়েন্টি লাইভে ফোন নাম্বার আমি ডেস্ক্রিপশনে দিয়ে রাখলাম তো চলো এবার তোমাদের কিছু এই হোটেলেই কয়েকটা রুম খাওয়ার জায়গা ইত্যাদি কী কী আছে না আছে সমস্যা তোমাদের শেয়ার করি আরোহী টু অ্যান্ড ট্রাভেলসের এই হোটেলে আসলে তোমরা খাওয়া থাকা ঘোরা সমস্তটাই একসাথে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তোমরা যদি কাস্টমাইজভাবে ভাবে ঘুরতে চাও সেটাও করতে পারো বা যদি আরোহী ট্রাভেলসের প্ল্যান অনুযায়ী ঘুরতে চাও সেটাও করতে পারবে তবে আমার অভিজ্ঞতায় বলতে পারি আমি তো এসেছি আজকেই আমরা কিন্তু জাস্ট অপূর্ব লাগে সন্ধ্যাবেলা এই জায়গাতে বসে চা খাওয়ার মজাই বেশ আলাদা বিকালবেলায় এই চায়দিকে মনোরম পরিবেশ দেখতে দেখতে সারা সন্ধ্যাটা সুসুন্দরভাবে কেটে যাবে তোমাদের তোমরা যারা মনে করছো দুর্গা বা শীতকালে বা পলাশ পলাশ ফুলের সময় যখন ভাবছো যে পুলেতে আসবে তারা কিন্তু এই জায়গাটা হাত ছাড়া না মানে এত সুন্দর একটা পিছনে শুধু পিছনে কিন্তু শুধু পাহাড় আর তার মধ্যে ওইখানটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে লোয়ার ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম কিন্তু পরপর এদিকেই আছে আর জায়গাটা নিয়ে আমি আর কী বলবো তোমাদের অপূর্ব লাগছে অপূর্ব মানে আমি যে মিথ্যা কথা বলছি না বা বাড়ি চাড়ি বলছি না এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো এত সুন্দর লাগে জায়গাটা তো আর এই প্রসঙ্গে বলে রাখি তোমরা যদি মনে করো যে তোমরা কাস্টমাইজ হোক বা আর ওই টুরাইভার যেমন প্ল্যানিং আসে তেমনভাবে দু রকমভাবেই কিন্তু তোমরা প্ল্যানিং করে আসতে পারো তো নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে রাখলাম অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে চলো অনেকক্ষণ তো বপ বক করলাম এবার আসল কাজে আসা যাক তোমাদের কয়েকটা রুম যেগুলো একটু ভালোভাবে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেমন রুম তোমরা পাচ্ছ তো এই জাস্ট ছাদ থেকে নামলাম তো এই সবকটা রুমই তোমাদের দেখাবো প্রথমে তোমরা দেখাই যে ফোর শেয়ারিং কি রুম প্রথমে তোমাদের দেখাবো ওয়ান জিরো ওয়ান রুম চলো রুমটা টোকা যাক এই কিন্তু ফোর বেডের মানে বড় বড়ো দুখানা বড় বড় রয়েছে এখানে মোটামুটি দুজন দুজন বা দুজন বড়ো একজন বাচ্চা নিয়ে থাকতে পারবে এই হচ্ছে রুমের কন্ডিশন আর এই হচ্ছে জানলা আর তোমাদের যদি ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার ওয়াশরুমটা কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন আর একদম নতুন যেহেতু প্রপার্টিটাই নতুন তার জন্য কিন্তু সব নিট অ্যান্ড ক্লিন আর এখানে একটা টেবিল রয়েছে যদি কিছু রাখা হয় রাখতে পারো এই হচ্ছে আয়না দেখতে পাচ্ছ আমাকে আর এই পাশেও একটা জানলার রয়েছে যাই হোক রুমটা কিন্তু বেশ বড় পাহাড় রয়েছে আর একশো দুই নম্বর রুম এই রুমটা কিন্তু একটা সিঙ্গেল বেড আছে এখানে মোটামুটি ধরো দুজন বড়ো একজন বাচ্চা থাকতে পারছো প্লাক পয়েন্ট যেমন থাকে ওপরে কিছু রাখা থাকলে রাখতে পারো পাহাড় রয়েছে একটা ফুলস স্পিলের পাখা আর এই হচ্ছে আমি আর ওয়াশরুমটা তোমাদের যদি দেখাই বেশ ওয়াশরুমটা কিন্তু নিট ক্লিন সব করার ওয়াশরুম কিন্তু বেশ নিট ক্লিন আর এই পাশে একটা যথায়ীতি জানলা রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা মাউন্টেন ভিউ দেখতে পাবে ওই পিছনে পাহাড় ঠিক আছে মাউন্টেন একটা ভিউ পেয়ে যাচ্ছ বেশ সুন্দর কিন্তু তো এরপর দেখাও তোমাদের একশো পাঁচ নম্বর রুম এটা কিন্তু সিঙ্গেল বেডের একটা মোটামুটি ধরো দুজন বড় একজন বাচ্চা থাকতে পারছো আর যদি ওয়াশরুম দেখাই তোমাদের কিন্তু বেশ মিটেই দেখেই বোঝা যাচ্ছে আর এটা প্রত্যেকটা জায়গাটা ছোট্ট টেবিল রয়েছে আর এই হচ্ছে আমি আর এই পাশ থেকে কিন্তু জানলাম বেশ রুমটা কিন্তু বেশ সুন্দর আর পাখা কিন্তু ফুল স্পিড তো এই সাইডের রুমগুলো তোমাদের দেখালাম আর এখানে কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যাবে একেবারে বেশ সুন্দর কিন্তু বেশ জায়গাটা ওই যে পাহাড় রেঞ্জ দেখতে পাচ্ছ এই পাশ থেকে তোমাদের দেখা একটু ভালো হবে আর এই পাশে রুমগুলো রয়েছে রুমগুলো বায় কিন্তু ও কি দারুণ লাগছে বা দারুণ ব্যাপার কিন্তু একদম রুম একদম রুম থেকে বসে বসে কিন্তু পাহাড় দেখতে পাবে বেশ সুন্দর আছে কিন্তু একশো ছ নম্বর রুমের আমাদের রুমটা তোমাদের একবার দেখাই দেখো কি দারুণ কিন্তু বেশ এই দুখানা বড় বড় বেড রয়েছে আমরা রয়েছি দুজন বেশ দারুণ কিন্তু রুমটা রুমগুলো কিন্তু বেশ দারুণ আর দুখানা কিন্তু ফুল স্পিডে ফ্যান চলছে বেশ ভালো আর সব করে রুমে যেমন একটা টেবিল রয়েছে সেটাও রয়েছে এই আয়না দারুণ দারুন তোমাদের একবার দেখিয়েই দিই সব করা বসন দেখেছি এখন এই বসনটা কিন্তু বেশ বড়ই তোমরা যারা মনে করছো যে গ্রুপ করে আসবে বা বড়ো পার্টি করে আসবে তারা কিন্তু আসতে পারো বেশ অনেকগুলো রুম রয়েছে মোটামুটি অনেকজনই থাকতে পারে কোনো সমস্যা নেই নিচে কিন্তু আরেকজনের ফোন নাম আমি দিয়ে রাখলাম তো তোমরা যারা মনে করছো যে ফ্যামিলি নিয়ে আসবে বা তোমরা যদি মনে করো যে বড়ো একটা গ্রুপ নিয়ে আসবে আরামসে কিন্তু চলে আসতে পারো মোটামুটি পুরো বিল্ডিংয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জনের ক্যাপাসিটি রয়েছে তো তার আগে আসার আগে কিন্তু একবার অবশ্যই ফোন নাম্বারে ফোন করে নিও আমি আর ওয়েই টুয়েন্ট ট্রাভেলসের ফোন নাম্বার নিচে ডেক্সপোশাল দিয়ে রাখলাম আমার তো বেশ দারুণ লাগলো আশা করি তোমাদের সমস্ত ক্লিয়ারের ধন্ধ বা কিছু সমস্তই ক্লিয়ার করতে পেরেছি নিচে ফোন নাম্বার দিয়ে রাখলাম আর যদি কিছু জিজ্ঞাসা থাকে এত কিছু পরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্টেশন তোমাদের অবশ্যই কমেন্ট করুন আর দেখো পুলি আসার জন্য কিন্তু পাস্ট ছদিন সময় লাগে না মোটামুটি তোমাদের হাতে যদি দু থেকে তিন রাত বা তিন থেকে চার রাত সময় থাকে অনায়াসে কিন্তু বিভিন্ন জায়গাগুলো সাইসিং করতে পারবে আরও চলে যাবে কিন্তু সাইসিংয়ের ব্যবস্থা করে থাকে কোনো অসুবিধা নেই তোমাদের থাকা খাওয়া ঘোরা সমস্ত কিন্তু ব্যবস্থা দায়িত্ব আরও একটু এটা বেশি তো আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম যদি কেউ জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যদি তোমরা মনে করো যে তোমাদের পিকান ড্রপও করে দিতে হবে পিকান ড্রপও ব্যবস্থা কিন্তু ওনারা করে দেবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি কি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেশন তোমাদের অবশ্যই কমেন্ট করো আর এই ভিউটা এখানে ইন করছি দেখাচ্ছে গুপ্তাতে অন্যটা ফিরে দিন তত অসুস্থ থাকো ভালো থাকো টাটা